কয়লাকাণ্ডে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালত। আসানসোল সিবিআই আদালত কয়লাকাণ্ডে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও অসুস্থতার কারণে বিকাশ মিশ্রকে বুধবার আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়নি। বিকাশ মিশ্র বর্তমানে কলকাতার এসএসকেএমে ভর্তি রয়েছেন। তাই এদিন সিবিআই ও বিকাশ মিশ্রের আইনজীবীর দুপক্ষের শুনানি শেষে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোলের সিবিআই আদালতের বিচারক। আগামী 5 জানুয়ারি ফের তাকে আসানসোল সিবিআই আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। আজকে 21 বিকাশ মিশ্রর প্রোডাকশনের ডেট ছিল, কিন্তু আজকে যেটা ইন্টিমেট করেছে জেল অথরিটি, যে এখন এসএসকেএমে ভর্তি হয়ে আছে, ট্রিটমেন্ট চলছে, ন্যাচারালি ওকে আজকে প্রডিউস করা যায়নি। আজকে সিবিআইয়ের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল যে অ্যাকিউজকে আইদার এইমস কল্যাণী কিংবা এইমস দিল্লিতে মেডিকেল বোর্ড বসিয়ে ওর হেলথ কন্ডিশন ডিসাইড করা হোক। কোর্ট সেই পিটিশনের উপর কোনো অর্ডার করেনি, 5 তারিখে আবার ওর প্রোডাকশনের ডেট রেখেছে, আর ওর যে মেডিকেল রিপোর্ট সেগুলো কালেক্ট করতে বলেছে। মানে মেডিকেল টিম গঠন করে, না মেডিকেল টিম গঠন করার কোনো অর্ডার দেয়নি। মানে ওরা ডিমান্ড রেখেছিল, হ্যাঁ ওরা প্রেয়ার করেছিল, সেই মর্মে কোর্ট কোনো অর্ডার করেনি। তাহলে এখন কি তাহলে ওই জেল কাস্টডি, হ্যাঁ জেসি, 5 তারিখ অবধি জেসি, কিন্তু প্রেজেন্টলি জেলের ইন্টিমেশন অনুযায়ী ও আছে এসএসকেএমে ভর্তি আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।